সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা আওয়ামী লীগ করি তৃণমূল থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। আমাদের চামড়া গন্ডারের মতো মোটা, এই চামড়া খসে নেওয়া যাবে না, এই চামড়া থাকপাড়ও করে যাবে না, ভয়ভীতি দেখিয়ে ঘরে তোলা যাবে না, ভয়ভীতি দেখিয়ে জেলখানা নেওয়ার ভয় পাওয়ার মতো আওয়ামী লীগ নেতা কর্মীরা না। এত সকালে কেন পাগল হয়ে গেল, কেন কি কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি, কি কারণে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল জানি না। আমি গত বুধবার এখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলেছি, সাংবাদিক ভাইরা যারা আছেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, আমার নেতা কর্মীরা যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমার বক্তব্যটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, তারপরে মন্তব্য করেন, তারপরে আমার বিরুদ্ধে লেখেন, আমার আপত্তি নাই। আমি তো পরিষ্কার বলেছি এবার নির্বাচন হবে স্বচ্ছ, এবার নির্বাচনে মানুষের দল নামবে কেন্দ্রে, আর প্রশাসন প্রশাসন কারণ না, প্রশাসন কোনো দলের না, প্রশাসন কোনো প্রার্থীর না, প্রশাসন কারোর পক্ষে না, প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ করবে, প্রশাসন ভোট গ্রহণ করবে, এখানে জালিয়াতি করার কোন সুযোগ নাই। আজকে বলেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের বলেছেন, কোন স্বতন্ত্র প্রার্থীকে উঠে নেওয়ার আর কোন সম্ভাবনা নাই, কোন স্বতন্ত্র প্রার্থী যদি হেভিওয়েট হয়ে থাকে, সে যদি জনগণের মতামত দিয়ে আসতে পারে, আমি কেন বাধা দেব, দল কেন বাধা, পরিষ্কার ভয়ের কোনো কারণ নাই। আর আমাদের সেক্রেটারি বলেছেন আমাদেরকে তারা বিভিন্ন ভাবে ঝগড়া তামেলায় ফালানোর চেষ্টায় পায়তারা চলছে করতে চায় তারা, আমরা সে পথে হাঁটব না। আজকে যারা ওখানে, ওদের কারোর ঘর ঠিকানা নাই, ওরা যেখানে সুযোগ পায় ওরা সেই ঘরে ঢুকে, আমার কয়েকজন বন্ধু আছে আমি তাদের দেখেছি, সুবিধাবাদী যখন যে ঘর খোলা থাকে সেই ঘরে ঢুকে। ইতিপূর্বে হিরণ ভাই সফল মেয়র শওকত হোসেন হিরণের ঘরে ঢুকে তাকে তছনছ করে দিয়েছেন, আর আবার সে এই আওয়ামী লীগের সাদেক আবদুল্লাহ নেতৃত্বে আবার এসে ঢুকেছে, কত কথা বলার পরে এসেছে। এখন আজকে আমাদের মেয়র মহোদয়, বর্তমান মেয়র মহোদয়, আমি বিশ্বাস করি উনি দক্ষতার সাথে ওনার সিটি কর্পোরেশন পরিচালনা করবেন। ভাই, আপনি আমার ভাই, আপনি শহীদ পরিবারের সন্তান, ওইগুলা থেকে আপনি দূরে রাখেন, ওদের ঢুকতে দেন না, ওদের দুষ্ট, ওদের চলচলচলা, ওরা একটাই স্থির থাকে না, আপনাকে ওরা খেয়ে ফেলবে। তাই বলছি ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী আমরা, আপনার শুভাকাঙ্ক্ষী আমরা, আওয়ামী লীগ আপনার শুভাকাঙ্ক্ষী, ওদেরকে ধারেও ঢুকতে দেবেন না, ওদের দরজায় ঢুকতে দেবেন না, তাহলে আপনাকে খেয়ে ফেলবে, বিতর্কিত করবে,
তেমনি ভাবে সুযোগ দিয়ে করার চেষ্টা করছে। সুতরাং বন্ধুরা, আজকে এই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দিনে আমি বাস্তবায়নের উপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তাকে শুভেচ্ছা জানাই, তাকে অভিনন্দন জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। যার মাধ্যমে বাস্তবায়ন করেছেন তার বিশ্বস্ত সিপাহী শালা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, এই বরিশাল দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক আমাদের প্রিয় নেতা আবু রাত্তার আবদুল্লাহর মাধ্যমে এই চুক্তি, শান্তি চুক্তি বাস্তবায়ন করে আমরা গর্বিত। বরিশালবাসী আমরা গর্বিত। আজকে এই দিনে তাকে শুভেচ্ছা জানাই, তাকে অভিনন্দন জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ, তুমি আজকে এই বিশেষ দিনে আমাদের প্রার্থনা তুমি কবুল করো, আমার প্রিয় নেতাকে দীর্ঘ হায়াত তুমি দান করো। আমরা আছি রাজপথে, আমরা ছিলাম রাজপথে। যারা আজকে ওই আওয়ামী লীগের কথা বলে, কোনদিন মিছিল মিটিং আসে নাই, এই পাঁচ বছর কোন মিছিল মিটিং আসে নাই, দৈরাজ্য বৃদ্ধি, হরতাল বৃদ্ধি, অবরোধ বৃদ্ধি, কোন সময় অফিসে আসে নাই, কোন কর্মকাণ্ড তাদের ছিল না, আমরাই তো ছিলাম। আমরাই আওয়ামী লীগ, আমরাই আওয়ামী লীগ, আমরাই বঙ্গবন্ধু সৈনিক, আমরা শেখ হাসিনা, আমরা শেখ হাসিনা সাচ্চা কর্মী, শেখ হাসিনা সাচ্চা কর্মী, জিন্দাবাদ সাদেক আব্দুল্লাহ। কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। অদক্ষ মাঝি যদি থাকে নৌকায়, নৌকা বাদের মাথার তাজ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জীবন। নৌকার মাঝি যদি অদক্ষ মাঝি যদি নৌকায় থাকে, সেই মাঝি নদীর মাঝখানে নিয়ে নদীর তাল সাবানা নৌকার তাল ঠিক রাখতে পারবে না, যাত্রীদেরকে ডুবাইয়া মারবে। সেই টুমান্ত নৌকা, সেই টুমান্ত নৌকা আমরা উঠতে চাই না, আমরা উঠতে চাই না, আমরা ওই নৌকাকে সুরক্ষিত করতে চাই, নৌকাকে সুরক্ষিত করতে চাই। আপনাকে এবার বলি, খেলা তো শুরু হয়ে গেছে, সবে মাত্র শুরু, প্লেয়ারটা সাই বাছাই চলছে, 4 তারিখ হবে প্লেয়ার বাছাই বাছাই, তারপর ধাপে ধাপে পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল, ফাইনাল জিতব, ফাইনাল জিতব। আরে নেত্রী আছে, আরে নেত্রী আছে, কোন নেত্রী, কোন নেত্রী, আরো জোরে সবাই বলো, জোরে জোরে, শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদেরকে আমার মহানগর বা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই সভা এখানেই সমাপ্তি করছি। দেখা হবে, হবে তো দেখা, খেলার মাঠে দেখা হবে। জয় বাংলা।